আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বাজারে এসেছিলাম, আর বাজারে একটা বিশেষ কারণে এসেছিলাম, যেটা হচ্ছে আমি আর এই দুই কিছুদিন মধ্যেই আমি হচ্ছে ইন্ডিয়াতে যাব পরশুদিন। এই জন্য আমি বিড়ালের জন্য কিছু মাছ নিয়ে এসেছি। মাছগুলো এরকম সুন্দরভাবে কেটে মাথাগুলি আলাদা করে, আর ও অনেক তেলাপিয়া মাছ পছন্দ করে খেতে, আর সাথে হচ্ছে আমি কিছু চিকেন দিয়ে নিয়েছি। আর ও তো অনেক ছোট, কিছু খায় না, ক্যাট ফুডও খেতে যা মানে খেতে পারে না অ্যাকচুয়ালি, ও খাওয়ার চেষ্টা করে। আর বিশেষ করে ওর যে ট্রিটটা, এটা যে এত পছন্দ করে। তো আমি মাছগুলি একবারে 20টা প্যাকেট হয়েছে, তো ওইভাবে করে আর কি আমি মাছগুলি আর মাংস চিকেনগুলি একদম সিদ্ধ করে নেব। বিড়ালরা যেহেতু চিকেন স্টক অ্যান্ড হচ্ছে ফিশ স্টক খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার বিড়ালটা খুবই আদরের আমার কাছে, বিশেষ করে ও তো অনেক পছন্দের, কারণ আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা লিটিল পার্সনও। আর ওকে তো আমি অনেক অনেক ভালোবাসি। আমি জানি না আমি ইন্ডিয়াতে গিয়ে কীভাবে থাকবো। আমার তো শুধু সারাক্ষণ, আমি যদি মানে অ্যাকচুয়ালি 5 মিনিটের জন্য যদি আমি বাইরে যাই না, তখন আমার শুধু ওর ফেসটাই আমার মুখের উপর ভাসে। আমি প্রচণ্ড পছন্দ করি ওকে। আর আজকেও কিন্তু আমি ওর জন্য একটা সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি, তারপরে আমি ওর একটা বালিশ কিনে নিয়ে এসেছি, ওর কম্বল কিনে নিয়ে এসেছি, যেন ওর কোনো প্রবলেম না হয়। তো দেখো, আমি এভাবে চিকেনগুলো সুন্দর করে সিদ্ধ করে এভাবে কাটাগুলি আমি কালকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার বিড়ালটার জন্য। বাজারে মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে মাছগুলি কাটিয়েছি, বাসায় এসে মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে প্রিপার করতেও আমার দাঁড়াতে 1 ঘন্টা লেগে গিয়েছে। দেন আমি মাছগুলো রাতে 10টা 11টার সময় বসে বসে আমি এই মাছগুলি সুন্দর করে বেয়েছে, এরকম একদম কাটা বেছে বেছে ফিনিশ করে এভাবে দেখো মনে হচ্ছে একদম স্যুপ করেছি। তো যাই হোক, এভাবে দেখতেই তো পাচ্ছো যে আমি এটাকে একদমই মানে লিকুইড করে রেখেছি, কারণ ও তো লিকুইড করে খেতে ওরা পছন্দ করে। ওরা যেহেতু এক্সট্রা কোনো পানি খায় না, তো সেখানে তো এভাবে লিকুইড করে দিলে হয় কি যে ওদের পানির ইয়েটা স্বল্পতরটা হয়ে যায়, আর ক্যাট ফুড দেওয়াটা ওদের জন্য ঠিক না। তারপরও আমি এক বেলা ক্যাট ফুডটা রেখেছি ওর জন্য, আস্তে আস্তে ট্রাই করছি। তো এভাবে করে দেখতেই পাচ্ছো, এখানে 20 প্যাকেট করে আমি রেডি করে রেখেছি, যেন আমার পরবর্তীতে কোনো কষ্ট না হয়। আর আমি ইন্ডিয়াতে যাব, তো সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। আর আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবে, আমিও সবাইকে সাপোর্ট করব। সবাই ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই।